প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের পুনরায় আবার স্কুল বন্ধ নির্দেশিকা রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে, ইউনিভার্সিটির তরফ থেকে, স্কুলের তরফ থেকে এই মুহূর্তে কি তথ্য রয়েছে এবং আমাদের রাজ্যের পরিস্থিতি অনুযায়ী কবে অ্যাকচুয়ালি শিক্ষা প্রতিষ্ঠান আবার পুনরায় বন্ধ হয়ে যেতে পারে, শিক্ষা দপ্তর এই মুহূর্তে কি বলছে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো জুন মাসের শুরু এবং শেষের এর যে সংক্রমণ সেটা অত্যাধিক হারে বেড়ে গেছিলো এবং এখন জুলাই মাস, এবং জুলাই মাসে যে হারে কোভিড বাড়ছে সে অনুযায়ী কিন্তু ও সংক্রমণ প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে। এখন আমাদের রাজ্যে সংক্রমণের পরিমাণ কিন্তু ঊর্ধ্বমুখী, প্রায় 3000। বিগত সময় দেখেছি যে 3000 সংক্রমণ হলে দৈনিক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এই মুহূর্তেও কিন্তু সেই একই রকম পরিস্থিতি, কারণ রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্রপড়ুয়ারা কিন্তু সংক্রমিত হচ্ছে, পজিটিভ হচ্ছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। বিভিন্ন এরকম রাজ্যে এর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রথমেই বলে রাখি, বিশ্বভারতী ইউনিভার্সিটির এর চতুর্থ শ্রেণীর একটি ছাত্র কোভিড পজিটিভ হয়েছে এবং সে শিক্ষকও কোভিড পজিটিভ হয়েছে। এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঘটেছে তা না, যেরকম আমরা দেখেছি মেডিকেল কলেজের বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন পড়ুয়া কিন্তু একত্রিতভাবে সংক্রমিত হয়, পরীক্ষা বাতিল হয়ে করে দেওয়া হয়েছে। এমনই কিন্তু এই মুহূর্তে আরও একাধিক বিষয় উঠে আসছে। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো একই রকমভাবে রাজ্যের বেশ কিছু স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে এই কোভিড পরিস্থিতিতে কোভিড বাড়ার কারণে কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে, কোথাও কোথাও বন্ধ করে দিয়েছে বেসরকারি যে স্কুলগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে, এ কোথাও পঞ্চম থেকে নবম পর্যন্ত সম্পূর্ণ বন্ধ, আবার কোথাও দেখা যাচ্ছে এ পড়ুয়াদের একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে সপ্তাহে একদিন করে এ তাদের ক্লাস হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু আজকে বিষয়গুলো উঠে এসেছে, কারণ একটাই, বিভিন্ন পড়ুয়ারা সংক্রমিত হচ্ছে, বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা সংক্রমিত হচ্ছে, কারণ এই মুহূর্তে যে হারে হু হু করে কোভিড বাড়ছে সে নিয়ে কিন্তু সকলেই চিন্তার মধ্যে রয়েছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের এর সংক্রমণ ধরা পড়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। যেমনটি বললাম, বিশ্বভারতীতে ধরা পড়েছে, শ্রেণীকক্ষ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। একই সাথে একাধিক বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুলগুলো রয়েছে, সেখানে তো সম্পূর্ণভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে যে কিছু কক্ষের এর পঠন পাঠন সম্পূর্ণভাবে বন্ধ, মানে বন্ধ করার নির্দেশিকা দিয়েছে। একই সাথে নির্দেশিকা দিয়েছে বেশ কিছু ও শ্রেণীকক্ষে এ সপ্তাহে একদিন ক্লাস বা অল্টারনেটিভ ওয়েতে ক্লাস, ধরো আজকে যার ক্লাস আছে কালকে তার ক্লাস থাকবে না, এরকমভাবে কিন্তু আবার আগের মতন শিক্ষা প্রতিষ্ঠানে আর ক্লাস শুরু করার কিন্তু নির্দেশিকা দিয়েছে। আর পরীক্ষা থাকলে, যদি কোভিড থাকে, আমরা দেখেছি বিভিন্ন সময় বন্ধ হয়েছে এবং এই সময়টাও কিন্তু একই রকম। শুধুমাত্র আমাদের রাজ্যে সংক্রমণ বাড়ছে সেটা না, দেশেও সংক্রমণ বাড়ছে, রাজ্য তথা দেশকে কিন্তু সম্পূর্ণভাবে হু এর প্রধান বার্তা দিল আমাদের ভারতবর্ষে। এ ওমিক্রনের একটি নতুন উপসর্গ কিন্তু এই মুহূর্তে ধরা পড়েছে, যার কারণেই কিন্তু প্রচুর পরিমাণে সংক্রমণ ছড়াচ্ছে। এই জন্য কিন্তু হুয়ের প্রধান সতর্ক বার্তা দিল ভারতকে। এটি আজকের বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু পরিষ্কারভাবে উঠে এসেছে, আমাদের রাজ্যে পুনরায় কিন্তু কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী এবং এই মুহূর্তে স্কুল কলেজ বন্ধের পথে, কারণ রীতিমতো কোভিড হওয়ায় বন্ধ হচ্ছে। এবার আর যে অনুযায়ী আমরা আগে দেখেছি যে 3000-4000 যখনই ক্রস করতো, মিনিমাম 1000-1500-2000 ক্রস করলেই আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। যদিও এই মুহূর্তেই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, সেই কারণে তৎক্ষণাৎ শিক্ষা দপ্তর কোনো নোটিশ দেয়নি বা নবান্নের তরফ থেকে কোনো নোটিশ দেওয়া হচ্ছে না। যদি এরকমভাবে আর 2-3 দিন বাড়তে থাকে তাহলে কিন্তু রাজ্যে আবার পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যগত হয়ে বন্ধ হতে চলেছে। আমরা কেউ চাই না রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, সেই কারণেই প্রত্যেকটি ছাত্রছাত্রী সহ অভিভাবকদের অনুরোধ করব, যেরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞপ্তি দিচ্ছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর যেরকমভাবে নির্দেশিকা দিচ্ছে, সেই অনুযায়ী প্রত্যেককে এই মুহূর্তে মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং পালন করো, না হলে পরবর্তীকালে কিন্তু আবার আমাদের ঘরবন্দি হতে হবে। যদিও এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, স্কুল কলেজ প্রায় বন্ধের পথেই আমরা বলতে পারি, কারণ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান কোভিডের সংক্রমণের কারণে কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে, যেখানে যেখানে কোভিড পজিটিভ ধরা পড়েছে। যদিও আমরা প্রত্যেকে জানি আমাদের কাছে শিক্ষা অত্যন্ত জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি
ছাত্রছাত্রীদের এর জীবন, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই মুহূর্তে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ আবার পুনরায় বন্ধ করে দেওয়া উচিত। যেরকমভাবে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান সংক্রমণের দরুন বন্ধ করা হচ্ছে, এক্ষেত্রে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। সবশেষে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, তোমরা নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তোমরা কোভিড প্রোটোকল ফলো করো, মাস্ক পরো, অন্যকে সচেতন করো।